আফ্রিকান ফুল গ্ল্যাডিওলাস এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কুড়িগ্রামে। সর্বপ্রথম এই এগ্রিকালচারের থাকি আমরা এই কর্নগুলো পাই, কর্নগুলো সেটা প্রদর্শনী প্লট হিসেবে আমাদেরকে দিছে ওই প্রায় 5 বছর আগে, ওই থেকেই আমরা এখন পর্যন্ত করি আসতেছি। পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও কৃষি বিভাগের পরামর্শে এই ফুলের চাষ শুরু করে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক নুরবক। এই ফুল আবাদ করতে সারসরি দিয়ে প্রয়োগ করিয়ে তারপর কামলা কিষেন এটা করিয়ে ফুল হয়, এই ফুল দেখতে সুন্দর হয়। প্রাথমিকভাবে 2 বিঘা জমিতে এই ফুলের চাষ করে 1 লক্ষ টাকা উপার্জন করেছেন তিনি। এই ফুল দেখতে যেমন সুন্দর, বাণিজ্যিকভাবে কদর রয়েছে দেশ ও বিদেশে। কালার ভেদে প্রতিটি গ্ল্যাডিওলাস স্টেকের দাম 5 থেকে 15 টাকা। কৃষক নুরবক্তের মতে, বেকার যুবকেরা কৃষি বিভাগের পরামর্শে এই ফুল চাষ করলে তারাও সফলতা লাভ করতে পারবে। এই ফুলের মনে করো স্টিকটা 5 টাকার থেকে 10-15-25 টাকা পর্যন্ত একটা করে স্টিক বিক্রি করতেছি, তার নিচে যে কর্নটা আছে এই কর্নটাও আমরা 5-7 টাকা 10 টাকা বিক্রি করতে পারি। মনে করো এখন পর্যন্ত আমাদের 30-40 হাজার কর্ন আছে, এখন পর্যন্ত আমরা মনে করেন 20 হাজার স্টিক বিক্রি করা শেষ করছি। এখনও পর্যন্ত জমিনের মধ্যে কিছু স্টিক আছে, এটা আমরা 17 মার্চে বেচার জন্য রাখছি। এই পর্যন্ত আমরা করি আসতেছি, এটা খুব লাভজনক ব্যবসা। আর যদি কেউ কোনো লোক করতে চায় তাহলে তারা আমাদের কাছ থেকে কর্ন নিয়ে যায়, ওই তারা জমিনের মধ্যে লাগে করতে পারবে, এটাতে খুব লাভজনক ব্যবসা। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের কৃষক নুরবক্ত গড়ে তুলেছেন গ্ল্যাডিওলাস এর বাগান। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তার এই বাগানে ইতিমধ্যে তিনি 1 লক্ষ টাকারও অধিক ইনকাম করেছেন। তার মতে অন্যান্য উদ্যোক্তারা যদি এরকম বাগান তৈরি করতে পারেন তাহলে তারাও লাভবান হবেন। মনে হচ্ছে লিটন, খবর সংযোগ, কুড়িগ্রাম।